আজকে আমি ফ্লাই স্টিচ দিয়ে বর্ডার ডিজাইন বানানো দেখাবো। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুজান সুতোতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এটার জন্য আমি 1 সেন্টিমিটার এইখান থেকে এটা দূরত্ব 1 সেন্টিমিটার নিয়েছি, আর এটা 1/2 সেন্টিমিটার করে দুটো 1/2 সেন্টিমিটার করে দিয়েছি। মধ্যেখানে একটা দাগ দিয়েছি, এটা 1/2 সেন্টিমিটার, এটা 1/2 সেন্টিমিটার, মোট 1 সেন্টিমিটার নিয়েছি। আর এই ভেতরে আমি 1 সেন্টিমিটারের পর পর একটা করে দাগ দিয়ে রেখেছি, যাতে আমাদের করতে সুবিধা হবে। সেই জন্য এটা করার জন্য আমি শেডিং সুতো নিয়েছি, এটা আমি পুরো 6 ফি নিয়েছি। এটা শুরু এইভাবে করছি, এই মধ্যেখানে দাগটাই আমি একটা লেজি ডেজি স্টিচ প্রথমে দিচ্ছি। তারপর এবার এটার থেকে এইভাবে আমি উপরে যাব, এটার থেকে এদিকেও একটু করে নেব, এদিকেও একটু উপরে বের করব। এখান থেকে এই যে এটার থেকে একটু উপরে এটা বের করছি, আবার এটার থেকে আরও একটু উপরে এইভাবে বের করছি, এখান থেকে এইভাবে। এইভাবে করার পর এবারে যে ফার্স্টে স্টার্টিংয়ে আমি যে নিয়েছিলাম সেন্টারটা, সেখান থেকে আমি এই 1 ইঞ্চ উপরে যে একটা দাগ 1 সেন্টিমিটার উপরে দাগ দিয়ে রেখেছি, সেখানে ছোঁচটাকে উঠালাম আর সুতোটাকে ছোঁচের সামনে রাখলাম এইভাবে। এবার এটা যেমন এদিকে গিয়েছে, তেমনি এটা আবার এইভাবে আসবে। তো এটা করার জন্য আমি এইখান থেকে এইভাবে করছি, অল্প অল্প করে দুদিকে উঁচুতে নিয়ে যাচ্ছি। এগুলো বর্ডার হিসাবে ইউজ হবে, যেমন ব্লাউজের হাতে গলায়, সালোয়ার কামিজ, চুড়িদারের হাতে গলায়, এইসব বিভিন্ন জায়গায় ইউজ করা যাবে। এবারে আবার আমি এইখানে যে মধ্যেখানে একটা হচ্ছে, সেখান থেকে আগে যে 1 সেন্টিমিটার দাগ দিয়ে রেখেছি, এই ডিস্টেন্সটা যাতে ঠিক থাকে সেজন্যই আমি এই দাগটা দিয়ে রেখেছি, এইভাবে করে দিলাম। এরপর আবার এটার উপর থেকে দেব, যেমন এটা করলাম সেম একই প্রসেসে এটা করে যাবো। দুদিকেই একটু একটু করে উপরে উঠাতে থাক। এরপর এবার এটার যে মধ্যেখান হচ্ছে, যেমন এটার মধ্যেখান থেকে উঠেছিলাম, ঠিক এটার মধ্যেখান থেকে আবার সামনে যে দাগ দিয়ে রেখেছি সেখানে উঠাচ্ছি, এই সেম প্রসেসে পুরোটা করে যাবো। এভাবে বর্ডার বানালে খুব সহজ, কিন্তু দেখতে বেশ সুন্দর হয়। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করছি, তারপর দেখাচ্ছি যে এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমি এইগুলো যে ফাঁকা আছে এর মধ্যেখানে একটা করে আমি ফ্রেঞ্চ নট স্টিচ দিচ্ছি। এর আগেও আমি ফ্রেঞ্চ নট স্টিচ দেখিয়ে রেখেছি, এইভাবে দিতে হয়, একবার ঘোরালাম, দুবার দুবার কি তিনবার ঘুরিয়ে এটা দেওয়া যায় এইভাবে। এগুলো ফ্রেঞ্চ নট যদি না দেওয়া হয়, এখানে একটা করে পুঁতি যদি থাকে পুঁতিও দেওয়া যাবে। এইভাবে সবগুলোতেই আমি একটা করে ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে দেব। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। তো এইভাবে আমি সবগুলোতে ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে দিচ্ছি, তারপর দেখাচ্ছি।